বৃষ্টি কমছে নামতে শুরু করেছে দেশের বেশিরভাগ প্লাবিত এলাকার পানি তবে চট্টগ্রামে এখনও বন্ধ সড়ক যোগাযোগ কক্সবাজার ও তিন পার্বত্য এলাকার পানিও নামছে তবে ফেনীতে পরিস্থিতি আলাদা মুহুরী নদীর বাঁধ ভেঙে একে একে প্লাবিত হচ্ছে লোকালয় প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুমনি শুভ গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে জলমগ্ন হয় চট্টগ্রাম বরিশাল ফেনিসহ দেশের তিন পার্বত্য অঞ্চল রাস্তাঘাট বন্ধ হয়ে চরম বিপাকে পড়ে মানুষ পানিবন্দী হয়ে পড়ে এসব এলাকার লাখ লাখ বাসিন্দা তবে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি কিছুটা কমায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সৃষ্ট বন্যার পানি নামতে শুরু করেছে যদিও সাতকানিয়া চন্দনাইশের বেশ কয়েকটি গ্রাম এখনো পানির নিচে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ কক্সবাজারের সাত উপজেলার প্লাবিত এলাকা থেকেও পানি নামছে তবে নিম্নাঞ্চলের ইউনিয়নগুলোতে এখনও পানিবন্দী মানুষ পেকুয়া রামু সদর উপজেলার নিম্নাঞ্চলে দুর্ভোগে বাসিন্দারা খাগড়াছড়ির দিঘিনালা উপজেলায় একটি কালভার্ট ডুবে গেছে ফলে বন্ধ হয়ে গেছে জেলা সদরের সঙ্গে রাঙামাটির পর্যটন নগরী সাজেকের যোগাযোগ আটকা পড়েছেন অবকাশ যাপনে আসা পর্যটকরা চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বান্দরবনের কয়েকদিনের টানা বৃষ্টিতে ভূমিধ্বস দেখা দিয়েছে এতে রাঙামাটি ও চট্টগ্রামের সাথে আঞ্চলিক যোগাযোগও বন্ধ পানিতে ডুবে যাচ্ছে শহরের মূল সড়ক ও আশপাশের এলাকা ফেনীর ফুলগাজী পরশুরামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মুহুরি নদীর বাঁধে ভাঙনের পর লোকালয় প্লাবিত হচ্ছে এতে দুই উপজেলার অন্তত পনেরো হাজার মানুষ এখনও পানিবন্দী সিরাজুম্মনির শুভ নাগরিক